Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বড় বৌদি, বড় বৌদি কোথাও নেই তো অর্জুন? হ্যাঁ, কোথাও নেই, উপরে তো নেই। মানেটা কি? ছেলেটা ওয়াশরুমে যাবো বলে গেল, তারপরে সে তাকে পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করে হয়? না না, কোথাও পাওয়া যাচ্ছে না, টেরেসে নেই, নিচের বাগানে নেই, এমনকি আমি রাস্তার মোড় পর্যন্ত দেখে এলাম, কোথাও নেই অর্জুন। আর হ্যাঁ, আমি আর ছোট বৌদি তো সব ঘরগুলো খুঁজলাম, ও তো কোথাও নেই, এভাবে হুট করে কোথায় চলে গেল? মহুয়া, আমার কি মনে হয় জানিস তো, অর্জুনের খুব জানাশুনো কেউ হঠাৎ করে বিপদে পড়েছে, তাই জন্য ওকে হুট করে চলে যেতে হয়েছে। কিন্তু বলে যাওয়া উচিত ছিল, আজকের দিনে অন্তত ওর বলে যাওয়া উচিত ছিল। কি বলতে চাইছো তুমি? আচ্ছা, তাই কখনো হয়? কখনো হতে পারে? নিজের এনগেজমেন্ট ছেড়ে ও কে বিপদে পড়েছে না পড়েছে সেখানে ছুটবে? এতটা ইরেসপন্সিবল কখনোই অর্জুনের দ্বারা হওয়া সম্ভব নয়। এখন কি হবে? সবার সামনে, প্রেসের সামনে, আমাদের তো ফেস লস হবে। সব ঠিক হয়ে যাবে। আমি বলছি ভাইয়াকে একটা ফোন করলেই তো হয়। অর্জুনকে ফোন করলে তো কেউ পাবে না, কারণ ফোনটা তো সুইচ অফ করে আমার কাছে রাখা। কোথায় যেতে পারে ছেলেটা? ফোন, অর্জুনের ফোনটা কার কাছে যেন, তোর বাবা এখন যেন মনেও পড়ে না কিছু। ফোনটাই সুইচ অফ। কি আশ্চর্য, আমি কিছু বুঝতে পারছি না। নিশা, শোনো, নিশা, অর্জুনের মতি গতি তো আমার ঠিক লাগছে না রে। আমার তো ডাউট হচ্ছে মামি, আমার মনে হচ্ছে এনগেজমেন্টটা করতে চাইনি, তাই ওইভাবে পালিয়ে গেছে, আমাকে এইভাবে ইনসাল্ট করেছে ও। মিসেস বোস, আপনি কি চুপ করে থাকবেন? অর্জুন এইভাবে এনগেজমেন্ট ছেড়ে চলে গেল, এর পেছনে কারণটা কি? আপনারা কি আমার কাছে কিছু লুকোচ্ছেন? না না না, ওরকম কোনো সম্পর্ক নেই। আপনাকে আমি কি করে বোঝাই, ও আমাদের বাড়ির ছেলের মতন সবসময় আমাদের পাশে থেকেছে বিপদে, আমাদের অনেক সাহায্য করেছে, কিন্তু আপনি যেরকম ভাবছেন সেরকম কিচ্ছু না বেআই মশাই, কিচ্ছু না, বিশ্বাস করুন। ওদের কেন এরকম করলো আমি কিছু বুঝতে পারছি না। কি হলো, চুপ করে আছো কেন অর্জুন? বলো তুমি, এত বড় সর্বনাশ তুমি কেন ঘটালে? অর্জুন এটা কি বললো? আমাদের প্ল্যানটা তো শেষ। বিক্রমকেও ফ্রড বলছে, তাহলে কি ও সব জানতে পেরে গেছে? Zee5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে।